নমস্কার সবাইকে, স্বাগত জানাই টুইঙ্কল শ্রী অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে। তো তোমরা সবাই আশা করি ভালো আছো। তো তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তোমরা প্রত্যেকবারই আমাকে কমেন্টস করছো, বিভিন্ন রকমের কমেন্টস করছো। তো আগে আমরা কমেন্টসগুলো দেখে নেব। এই নিচে সমস্ত কমেন্টসগুলো তোমরা পেয়ে যাবে, দেখতে কারা কারা কমেন্টস করছো আমাকে, সমস্ত ডিটেলস আমি এখানে কমেন্টসগুলো দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। তো তোমাদের তার আগে বলে রাখি একটা স্পেশাল খবর দেওয়ার আছে। সেটা হচ্ছে কি না, তোমাদের কিন্তু আমি আগেও বলেছি কথাটা, যে 31 অগস্টের আগে কিন্তু তোমাদের যাদের যাদের এখনও পর্যন্ত আধার ভেরিফাই করা হয়ে ওঠেনি, তারা অবশ্যই আধার ভেরিফাইটা কমপ্লিট করে ফেলো। এটা কিন্তু সরকারের নির্দেশিকায় বলা রয়েছে, ঠিক আছে? তো চলো এক এক করে আমি কিন্তু তোমাদেরকে এবার কমেন্টসগুলো দেখিয়ে দিই, এবং কমেন্টস অনুযায়ী তোমাদেরকে আগে বলে রাখি আমাকে, আপনারা হয়তো সবাই দিদিভাইরা বা যারা কমেন্টস করছেন তারা তো সবসময় ভিডিওগুলো ঠিকঠাক দেখেন না, তাহলে কমেন্টসগুলো আসতোই না। সব থেকে বড়ো কথা এটা, কারণ আমরা যে কমেন্টসগুলো করেছেন তার উত্তর আমি অলরেডি আগের আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো তবুও যখন আপনারা বারবার প্রশ্ন করছেন তখন আমার দায়বদ্ধতা যে আমি আপনাদের উত্তরগুলো দিই। তো একজন প্রশ্ন করেছেন যে তার AWW মানে তার সেন্ডার AWW উনি প্রোফাইলটা করে ফেলেছেন, কিন্তু AWH-এর প্রোফাইল করেননি, কারণ তার AWH-এর নেই, তার সহায়িকা দিদিভাই নেই। তো তার ক্ষেত্রে কি হবে, তো তার ক্ষেত্রে একটাই হবে, ওটা ফাঁকা থাকবে, AWH-এর প্রোফাইল যেটা ওটা ফাঁকা থাকবে, কারণ যেহেতু আপনার AWH নেই সেহেতু আপনি ওটা ফিল আপ করতে পারবেন না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো আশা করি আপনি উত্তরটা পেয়ে গিয়েছেন। সমস্ত কমেন্টস আপনারা নিচে দেখতে পেয়ে যাবেন কারা কী করছেন, এবং বারবার অনেকেই দেখতে পাচ্ছি দিদিভাইদেরই একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। সেই প্রশ্নটা হচ্ছে যে তাদের হোম ভিজিট হচ্ছে না, তারা ডেইলি হোম ভিজিট করতে পারছে না, যেটা আগে হচ্ছিল কিন্তু সেটা এখন আর হচ্ছে না, ডেইলি হোম ভিজিটটা হচ্ছে না। তো সেক্ষেত্রে তারা কী করবে, তো তোমাদেরকে দিদিভাইদের একটাই কথা আমার বলার আছে, যে যারা ডেইলি হোম ভিজিট করছিলে তাদের জন্য বলে রাখি, আগে হচ্ছিল এখন হচ্ছে না, তার মানে হচ্ছে সময় কিন্তু হোম ভিজিটের শিডিউল আসে না, সময় অনুযায়ী ডেট অনুযায়ী টাইম অনুযায়ী কিন্তু হোম ভিজিটটা আসে পোষণ ট্র্যাকার অ্যাপের মধ্যে, ঠিক আছে? সবসময় আসবে এরকম কিন্তু নয়, তোমরা যেটা ভাবছো যে সবসময় আসবে, রোজ আসবে, আবার অনেকের অনেক দিন থেকেই আসছে না। তো সেক্ষেত্রে যে প্রবলেমগুলো হচ্ছে, যে পোষণ ট্র্যাকার অ্যাপের মধ্যে পোর্টাল যে আছে না, পোষণ ট্র্যাকার অ্যাপের যে পোর্টালটা, ওটাতে সমস্যাটা আসছে, ওটা অনেকেরই বলছে, অনেক রাজ্যেই এই প্রবলেমটা ঘটছে, অনেকেই আমায় কমেন্টস করছে যে আমরা পাচ্ছি না, হোম ভিজিট ঠিকঠাক হচ্ছে না। তো তাদের জন্য একটাই কথা বলার, যে হোম ভিজিট কিন্তু এখন হচ্ছে না, অনেকেরই প্রবলেম হচ্ছে, সবার যে প্রবলেমটা হচ্ছে তা কিন্তু না, কিন্তু বেশিরভাগ মানুষেরই প্রবলেমটা আসছে। তার কারণ হচ্ছে একটাই, এই পোষণ ট্র্যাকার অ্যাপের মধ্যে পোর্টালে কিছু সমস্যা দেখা দিয়েছে, টেকনিক্যাল কিছু ইস্যু দেখা দিয়েছে, তার ফলে হোম ভিজিটটা আসছে না। ওটা করার চিন্তা করার কোনো ব্যাপার নেই, যখন হোম ভিজিট শিডিউলে আসবে আপনারা রেগুলারলি চেক করবেন, তখনই সেই কাজটা সঙ্গে সঙ্গে করে ফেলবেন, যার যটা আসবে এলে করবেন, না এলে না করবেন, তো এটা পরিষ্কার কথা। তো আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই মনে চেপে রাখবেন না, যার যেখানে সমস্যা হবে, যেরকম সমস্যা হবে সবটা কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু অবশ্যই আপনাদের সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকবারের মতোই। সো চলুন আজকে আমি ভিডিওটা এখানে শেষ করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই টুইঙ্কল শ্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা লাইক করে দিন। টাটা, বাই বাই।